আমরা এবং নারী ক্ষমতায়ন নিয়ে এবং নারী পুরুষের সমতা মিশন করার যে এসডিজির যে গোল 5 রয়েছে সে লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এবং এটি শুধু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাজ না, সকল মিনিস্ট্রি কিন্তু নারী ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে, কারণ এটি একটি ক্রস কাটিং ইস্যু। আর আজকে আমরা জয়িতাদের অভিনন্দিত করার জন্য এখানে আমরা সমবেত হয়েছি। আপনারা সবাই জানেন যে জয়িতারা হচ্ছে কারা, যারা সমাজের অনেক বাধা বিপত্তি অতিক্রম করে তারা সফল নারী হয়েছে। তারা সফল নারী হয়ে তারা কিন্তু জয় করেছে, ভয়কে জয় করে তারা এই পর্যন্ত এগিয়ে এসেছে। এবং আজকের যে আমরা অনুষ্ঠানটি করছি সেটি হলো যে জয়িতাদের উৎসাহিত করার জন্য তারা সমাজে আর এগিয়ে যেতে পারে, তাদের শুধু একটু চালিকা শক্তি দরকার। তাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের কিন্তু ক্ষমতায়িত করে দিয়েছে এবং করছেন। আপনারা সবাই জানেন যে 5টি ক্যাটাগরিতে জয়িতা পুরস্কার দেওয়া হয়, সেটি অলরেডি অনেকে বলে গিয়েছেন বলে আমি আর ডিসকাশন নিয়ে যাচ্ছি না। জয়িতাটা হচ্ছে একটা প্রতিক্রিয়া, মানে সব বাধা বিপত্তি অতিক্রম করে সফলতা অর্জনকারী একজন নারী হচ্ছে জয়িতা। একটা সময় আমরা দেখতাম যে যশোরের জয়িতা, যশোরের জয়িতা বললে শুধু যশোরের জয়িতা বোঝাত, এখন কিন্তু 8টা ডিভিশন থেকে আমরা প্রতি বছর 40 জন জয়িতাকে আমরা চূড়ান্তভাবে সিলেকশন করে আনি। এবং সেই 40 জনের মধ্যে 5 জনকে আবার ঢাকার যে কমিটি রয়েছে সেখান থেকে 5 জনকে চূড়ান্ত সিলেকশন দেওয়া হয়। এবং তারা কিন্তু আন্তর্জাতিক নারী দিবসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে। এই জয়িতা অন্বেষণে বাংলাদেশ কেন, কারণ আপনি যদি বাধা বিপত্তি অতিক্রম করে জয়িতা হতে পারেন, সফল নারী হতে পারেন, তাহলে আপনাকে দেখে আরেকজনও এগিয়ে আসবে। একটা সময় ছিল নারী নির্যাতিত হতো খুব বেশি, তখন কিন্তু অনেকে আত্মহত্যা করে ফেলতেন, এখন কিন্তু আত্মহত্যার রেট কমে গেছে, এখন কিন্তু নারীরা সাহসী হয়ে গেছে। হ্যাঁ, আমরা পুরুষের সাথে কম্পিটিশন দিয়ে এগিয়ে যাব, নারী পুরুষ সমান সমান, আমরা কখনোই চাই না যে পুরুষ ভাইদের আমরা ফেলে এগিয়ে যাবো, সমান সমানভাবেই আমরা এগিয়ে যাব এবং আমরা দেশ গড়ার কাছে নারী পুরুষ সমবেতভাবেই কাজ করবো। দক্ষিণ এশিয়ায় কিন্তু যে সুযোগটা রয়েছে সেখানে বাংলাদেশ কিন্তু নারী পুরুষের সমতা অর্জনে শীর্ষে রয়েছে, সেটি আমাদের একটি বড় অর্জন। এরপরে আমরা মহিলা মন্ত্রণালয়ে জয়িতা সারা বাংলাদেশে যাতে জয়িতার সংখ্যা বৃদ্ধি পায় সেজন্য কিন্তু আমরা প্রায় 31টা টেনে অলরেডি আমরা 51 লক্ষ নারীকে আমরা প্রশিক্ষিত করেছি, থাইল্যান্ড থেকে প্রশিক্ষক এনেও তাদের বিভিন্ন টেনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং এই শুধু প্রশিক্ষণ দেওয়াই না, জয়িতাকে ব্র্যান্ডিং করার জন্য এবং জয়িতা ফাউন্ডেশন তৈরি করেছেন বর্তমান সরকার। জয়িতা ফাউন্ডেশনটা কি, জয়িতা ফাউন্ডেশন হচ্ছে মহিলাদের একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে তিনি জয়িতা যে পণ্যটাই উৎপাদন করুক তিনি ওই জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে তার বিপণন করতে পারে, বাজারজাত করার সুবিধা পায়। এরকম প্রায় আমাদের 80টা দোকান রয়েছে, 80টা আউটলেট রয়েছে যেখানে একেবারে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ পায়, এগুলো করে দিয়েছেন বর্তমান সরকার।